গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়সী আর তোমরা দেখছো এখন বিউটি টিপস শ্রেয়সী। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো আমার হেয়ার স্পা রুটিন। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি শ্যাম্পু করে এসে তোমাদের সাথে দেখা করছি। তো এখন আমি চুলটাকে ভালো করে মুছে নেব, লোরিয়াল স্পা অ্যাপ্লাই করব। গাইজ, আমি এখানে আমার যতটা পরিমাণ চুলে লাগবে আমি বাটিতে তুলে নিয়েছি, আর সাথে আমি ইউজ করেছি এসটি ডিফেন্সের অ্যালোভেরা জেল। এমনি অ্যালোভেরা জেল চুলের জন্য সত্যি খুব ভালো, তো সেই কারণে আমি একটুকুনি ওটার মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি চুলটাকে চারটে সেকশনে ভাগ করে নেব, তো আমার অ্যাপ্লাই করতে সুবিধা হবে। দেন আমি ক্রিমটা আস্তে আস্তে করে প্রত্যেকটা সেকশন ওয়াইজ অ্যাপ্লাই করব। সেকশন করে নিয়েছি সামনের দিকে, আর পেছন দিক থেকে আমি অল্প অল্প করে অ্যাপ্লাই করব। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মিক্সচারটা। আমি ক্রিমটার সাথে অ্যালোভেরা জেলটাকে মিক্স করে নিই। এবার আমি অল্প অল্প করে চুল নিয়ে অ্যাপ্লাই করব। আমি এখন এই দিকটা অ্যাপ্লাই করছি। আমি ওদিক থেকেও অল্প লেয়ার নিয়ে অ্যাপ্লাই করব। আমার ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করা একটু একটু বাকি রয়ে গেছে, সেই জায়গাগুলো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার পুরো ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে মাসাজ করব। 20 মিনিটের মতন মাসাজ করে তারপর আমি হেয়ারটাকে ওয়াশ করব। মাসাজ করলে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় আর চুল আমাদের উঠে যায় না। ওয়াশ করে এসে আমি তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি ম্যাট্রিক্সের বায়োলেট সিরাম। আমি
চুলটা কতটা শাইন করবে, কতটা সফট হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানিও। আর আমি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা করে নিচ্ছি। আজকের মতো এইটুকুই, গুড নাইট, শুভরাত্রি, খুব ভালো থেকো।